पाठ करछी शिवराम चक्रवर्तीर एकटी गल्प हाथेर संगे हाथाहाती। संग्रह करार बातिक कोनो कालेई छिल ना काकार, केवल टाका छाड़ा। किन्तु टाका एमन जिनिस जे जथेष्ट परिमाणे संग्रहित होले आपनेई अनेक ग्रह एसे जोटे एबं तखन थेकेई संग्रह शुरू। একদিন ওদেরই একজন কাকাকে বললে, দেখুন সব বড়লোকেরই একটা না একটা কিছু সংগ্রহ করার ঝোঁক থাকে, তা না হলে বড়লোক আর বড়লোকে তফাত কোথায়? টাকায় তো নেই, ওইখানেই তফাত, ওখানেই বিশেষ বড়লোকের বৈশিষ্ট্য। আর ধরুন বৈশিষ্ট্যই যদি না থাকলো তবে আর বড়লোক কিসের? আমাদের সম্রাট পঞ্চম জর্জেরও কলেকশনের হবি ছিল। কাকা বিস্মিত হয়ে গ্রহের দিকে তাকান। পঞ্চম জর্জ? নিশ্চয়ই, কেন, তিনি কি বড়লোক ছিলেন না? কেবল সম্রাটই নন, দারুণ বড়লোকও যে, অনেকগুলো জমিদারকেই একসঙ্গে কিনতে পারতেন। ও, তাই বুঝি জমিদার সংগ্রহ করার বাতিক ছিল তার? কাকা আরও বিস্ময়ান্বিত। জমিদার নিয়ে তিনি করবেন কি, রাখবেন কোথায়? ও চিজ তো চিড়িয়াখানায় রাখা যায় না, তিনি কেবল স্ট্যাম্পও কালেক্ট করতেন। স্ট্যাম্পও? ওই যা পোস্ট অফিসে পাওয়া যায়, না দলিলের? দলিলের নয়, নানা দেশের নানা রাজ্যের ডাক টিকিট, 100 বছর আগের, তারও আগের, তারও পরের, এমনি নানান কালের, নানান আকারের, রং বেরঙের যত ডাক টিকিট। বাহ, বেশ তো, কাকা উৎসাহিত হয়ে ওঠেন। আমারও তা করতে ক্ষতি কি? কিছু না, তবে একটা পুরনো টিকিটের দাম আছে বেশ, 2-5 টাকা থেকে শুরু করে 5-10-20 হাজার, 2-4 লাখ পর্যন্ত। এমন? কাকা কিছু ভড়কে যান, তা হোক, তবুও করতেই হবে আমার, টাকার ক্ষতি কি আবার একটা ক্ষতি নাকি? নিশ্চয় নয়, আর তা না হলে বড় লোক কিসের? এই বলে গ্রহটি উপসংহার করে এবং আমার কাকাকেও প্রায় সংহার করে আনে। কাকা স্ট্যাম্প সংগ্রহ করছেন, এ খবর রটতে বাকি থাকে না। 50খানা অ্যালবাম যখন প্রায় ভরিয়ে এনেছেন, তখন একদিন সকালে উঠে দেখেন বাড়ির সামনে 500 ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? জিজ্ঞাসাবাদে জানা যায় ওরা সবাই এসেছে কাকার কাছে, কেউ স্ট্যাম্প বিক্রি করতে, কেউ বা কিনতে, সবারই হাতে স্ট্যাম্পের অ্যালবাম। কাকা তখন গ্রহকে ডাকিয়ে পাঠান। এ কী কাণ্ড, এরাও সব স্ট্যাম্পও সংগ্রহ করছে যে? করছে বলে করছে, অনেক দিন ধরে করছে, আমার ঢের আগের থেকেই। এ কী কাণ্ড, কি হয়েছে তাতে? গ্রহটি ভয়ে ভয়ে বলে। কাকার ভাবভঙ্গি তাকে ভীত করে তুলেছে তখন। কেন, ওদের কি ও কাজ করতে নেই? সবাই যা করছে, পাড়ার পুঁচকে ছোড়াটা পর্যন্ত। কাকা এবার একেবারে ফেটে পড়েন। তুমি আমাকে লাগিয়েছো সেই কাজে? ছ্যাঃ, কেন, এরাও কি সব বড় লোক নাকি? বড় বালকও তো নয়, আমি কাকাকে উস্কে দিই তার ওপর, নেহাত কাচ্চা বাচ্চা যত। কাকা আবার আফসোস করতে থাকেন, স্ট্যাম্পে আমার 10-10 হাজার টাকা তুমি জলে দিলে, ছ্যাঃ। গ্রহ আর কি জবাব দেবে, সে তখন বিগ্রহে পরিণত হয়েছে, পাথরের প্রতিমূর্তির মতোই, তার মুখে কোনো ভাবান্তর নেই আর। তিতবিরক্ত হয়ে কাকা নিজের যত অ্যালবাম খুলে ছিঁড়ে চ্যাংরাদের ভেতর স্ট্যাম্পের লুট লাগিয়ে দেন, সেই দণ্ডেই। কিন্তু স্ট্যাম্প ছাড়লেও বাতিক তাকে ছাড়ল না। বাতিক জিনিসটা প্রায় বাতেরই মতোই, একবার ধরলে ছাড়ানো দায়। তিনি বললেন, স্ট্যাম্পও নয়, এমন জিনিস সংগ্রহ করতে হবে যা কেউ করে না, করতে পারেও না, সেই রকম কিছু থাকে তো তোমরা আমায় বাতলাও। তখন নবগ্রহ মিলে মাথা ঘামাতে শুরু করলো। তাদের প্রেরণায় তাদেরই আরও 90 জন উপগ্রহের মাথা ঘামাতে লাগলো। নতুন হবি বের করতে হবে এবার রীতিমতন বুদ্ধি খাটিয়ে। নানা রকমের প্রস্তাব হয়, খেচরের ভেতর থেকে প্রজাপতি, পাখির পালক, জলচরের ভেতর থেকে রঙিন মাছ, কচ্ছপের খোলা ইত্যাদি, ভূচরের ভেতর থেকে পুরানো আসবাবপত্র, সেকেলে ঢাল তলোয়ার, চীনে বাসন, গরুর গলার ঘণ্টা, রং বেরঙের নুড়ি, যত রাজ্যের খেলনা। কাকা সমস্তই বাতিল করে দেন, সবাই পারে সংগ্রহ করতে এসব, কেউ না কেউ করেছেই। তখন পকেট চরদের উল্লেখ হয়, নানা দেশের একালের সেকালের মোহর, টাকা পয়সা, সিকি, দুয়ানি ইত্যাদি, ফাউন্টেন পেন, দেশলাইয়ের বাক্সকেও পকেট চরদের মধ্যে ধরা হয়েছিল। কিন্তু কাকাকে রাজি করানো যায় না, কেউ না কেউ করেছেই এসব, এতদিন ধরে ফেলে রাখেনি নিশ্চয়। কেউ কেউ মরিয়া হয়ে বলে, কেরোসিনের ক্যানেস্তারা, নস্যির ডিবে, জগঝম কিংবা গাঁজার কলকে, অর্থাৎ চরাচরের কিছুই তখন বাকি থাকে না। কাকা তথাপি ঘাড় নাড়েন। নানা রকমের খাবার দাবার,
চপ, কাটলেট, সন্দেশ, শনপাপড়ি, বিস্কুট, টফি, চকোলেট, লেবেন জুস, মানে খাদ্য অখাদ্য যত রকমের আর যত রঙের হতে পারে আমিই বাতলাই তখন। তবুও কাকার উৎসাহ হয় না, অবশেষে চোটে মোটে একজনের মুখ থেকে বেফাঁস বেরিয়ে যায়। তবে আর কি করবেন, সে তো হস্তেই সংগ্রহ করুন। কিন্তু পরিহাস বলে একে গ্রহণ করতে পারেন না কাকা, তিনি বারংবার ঘাড় নাড়তে থাকেন। সে তো হস্তি, সে তো হস্তি, সোনার পাথর বাটির মতো ও কথাটাও আমার কানে এসেছে বটে। ব্রহ্মদেশে না শ্যামরাজ্যে কোথায় যেন ওর পূজাও হয়ে থাকে শুনেছি। হ্যাঁ, যদি সংগ্রহ করতে হয় তবে ওই জিনিস, বড় লোকের আস্তাবল দূরে থাক, বিলেতের চিড়িয়াখানাতেও এক আধটা আছে কিনা সন্দেহ। হ্যাঁ, ওই শ্বেত হস্তিই চাই আমার, কাকা সর্বশেষ ঘোষণা করেন। তাঁকে শ্বেত হস্তিই দিতে হবে এনে, শ্যামরাজ্য কি রামরাজ্য থেকেই হোক, হাতিপোতা কি হস্তিনা থেকেই হোক, করাচি কিংবা রাঁচি থেকেই হোক, উনি সেসব কিছু জানেন না, কিন্তু শ্বেত হস্তি ওর চাই, চাই, যেখান থেকে হোক, যে করেই হোক, জোগাড় করে দিতেই হবে, তা যত টাকা লাগে লাগুক। এক আধখানা হলে হবে না, অন্তত ডজন খানেক চাই তার, না হলে কালেকশন আবার কাকে বলে। এই ঘোষণাপূর্বক তৎক্ষণাৎ তিনি ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ডাকিয়ে আসন্ন শ্বেতহস্তিদের জন্য বড় করে আস্তাবল বানাবার হুকুম দিয়ে দিলেন। আশ্চর্য, দু সপ্তাহের ভেতর জনৈক শ্বেতহস্তিও এসে হাজির। নবগ্রহের একজন উপগ্রহ কোথা থেকে সংগ্রহ করে আনে যেন, কাকা তো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বটে বটে, এই শ্বেতহস্তি, এই সেই, বাহ, দিব্যি ফর্সা রং তো, বা বা। অনেকক্ষণ তার মুখ থেকে বাহবা ছাড়া আর কিছুই শোনা যায় না। হাতিটাও সাদা সুর নেড়ে তার কথায় সমর্থন জানায়। আমার দিকে তাকিয়ে বলেন, জানিস বর্মায়, না না শ্যামরাজ্যে, এরকম একটা হাতি পেলে রাজারা মাথায় করে রাখে, রাজার চেয়ে বেশি খাতির এই হাতির, রীতিমতো পুজো হয়। হুম হুম, শাখ ঘণ্টা বাজিয়ে রাজা নিজে পুজো করেন, যার নাম রাজপূজা, তা জানিস? এমন সময় হাতিটা একটা ডাক ছাড়ে, যেন কাকার গবেষণায় তার সায় দিতে চায়। হাতির ডাক? কীরকম সে ডাক, ঘোড়ার চিহিহি কি গরুর হাম্বার মতো নয়, ঘোড়ার ডাকের বিশ ডবল, গরুর অন্তত 50 গুণ একটা হাতির আওয়াজ। বেড়ালের কি শেয়ালের ধ্বনি নয় যে এক মুখে তা ব্যক্ত করা যাবে, সহজে প্রকাশ করা যায় না সে ডাক। হাতির ডাক ভাষায় বর্ণনা করা দুষ্কর, ডাক শুনেই আমরা 2-4-10 হাত ছিটকে পড়ি, কাকাও 5 গজ পিছিয়ে আসে। বাবা, যেন মেঘ ডাকলো করাক্কর। কাকা বলেন, সিংহের ডাক কখনো শুনিনি, তবে বাঘ কোথায় লাগে। হ্যাঁ, এমন না হলে একখানা ডাক, এটাকে হাতির সিংহনাদ হয়তো বলা যায়, না কাকা? আমি বলি, উপগ্রহটি যিনি হাতির সমভিবাহারে এসেছিলেন এতক্ষণে একটি কথা বলার সুযোগ পান, প্রায় ডাকবে, এরকম শুনতে পাবেন যখন তখন, প্রায় ডাকবে রাত্রেও, তাহলে তো ঘুমানোর দফা। কাকা যেন একটু দুর্ভাবিতই হন। হুম, রাতে ডাকে না, হাতিও ঘুমোয় কি না, রাত্রে কেবল ওর সুর ডাকে, তা ডাকে ডাকুক, কিন্তু এর কীরকম রং বলতো। আবার আমার প্রতি কাকার দৃকপাত, ফর্সা ধপধপ করছে, আর সব হাতি কি আর হাতি, এর কাছে তারা সব জানোয়ার, আসল বিলাতি সাহেবের কাছে যেমন সাঁওতাল। এই ফর্সা রংটি বজায় রাখতে হলে সাবান মাখিয়ে একে চান করাতে হবে দুবেলা, ভালো বিলিতি সাবান। হুম হুম, পয়সার জন্য পরোয়া করলে চলবে না, নইলে আমার এমন সোনার হাতি কালো হয়ে যেতে কতক্ষণ। অমন কাজটি করবেন না, উপগ্রহটি সবিনয়ে প্রতিবাদ করে, এটিই বারণ, স্নানটান একেবারে বন্ধ এর, শ্বেতহস্তির গায়ে জল ছোঁয়ানোই নিষেধ, তাহলেই গলগণ্ড হয়ে মারা পড়বে। ওই গলায় আবার গলগণ্ড, আমি শুধোই, তাহলে তো ভারী গণ্ডগোল। অ্যাঁ বলো কি, কাকা ব্যতিব্যস্ত হয়ে পড়েন, তাহলে তাহলে, সাধারণ হাতির মতো নয় তো যে রাত দিন পুকুরের জলে পড়ে থাকবে। শ্যামরাজ্যের রীতিমতো মন্দিরে সোনার সিংহাসনের ওপরে বসানো থাকে, সেখানে হরদম ধূপধুনো পুজো আরতি চলে, কেবল চন্নামৃত তৈরির সময়ই যা এক আধ ফোঁটা জল ওর পায়ে ঠেকানো হয়, এখানে তো সেরকমটি হবে না। কাকা তার কথা শেষ করতে দেন না, এখানে হবে কি করে, রাতারাতি মন্দিরই বা বানাচ্ছে কে, সোনার সিংহাসনই বা পাচ্ছি কোথায়, তবে পূজারি জোগাড় করা হয়তো কঠিন হবে না, পুরুত বামনের তো আর অভাব নেই পাড়ায়, কিন্তু হাতি পুজোর মন্তর কি তারা জানে,
কাকার প্রশ্নটা আমার প্রতিই হয়। আমি জবাব দিই, হাতির চন্নামের তো আমি কিন্তু খেতে পারবো না কাকা। গোড়াতেই বলে কয়ে রাখা ভালো, সেফটি ফার্স্ট বলেই দিয়েছে কথায়। পারবি না? কেন খেতে পারবি না? এ কি তোর গুজরাটি হাতি, কালো আর ভূত? এ হলো গিয়ে ঐরাবতের বংশধর, স্বর্গের দেবতাদের একজন। খেতেই হবে তোকে, তা না হলে পরীক্ষায় তুই পাশ করতেই পারবি নে। পরীক্ষার পাশের ব্যাপারে মেডিজির কাজ করবে ভেবে আমি একটু নরম হই। কম্প্রোমাইজের প্রস্তাব পাড়তে যাচ্ছি এমন সময় উপগ্রহটি বলে ওঠে, না না, পুজো করবার আবশ্যক নেই, হস্তি পুজোর ব্যবস্থা তো নেই এদেশে। নিত্যকর্ম পদ্ধতিতেও তার বিধি খুঁজে পাওয়া যাবে না। পুজো করার দরকার নেই, এমনি আস্তাবলে ওকে বেঁধে রাখলেই হবে, গায়ে জলের ছোঁয়াটিও না লাগে। সহিস কেবল এই দিকে কড়া নজর রাখে যেন। সহিস? হাতির আবার সহিস কি? মাহুতের কথা বলছো বুঝি? কাকা জিজ্ঞাসা করেন। সহিস মানে যে ওর সেবা করবে, সইবে ওকে। সহিস কাঁধে বসলেই মাহুত হয়ে যায়, কিন্তু ওর কাঁধে বসা যাবে না তো, ভয়ানক অপরাধ তাতে, উপগ্রহটি ব্যাখ্যা করে দেয়। সঙ্গে সঙ্গে হাতির উদ্দেশ্যেই হাত তুলে নমস্কার জানায় কিংবা মাথা চুলকায় কে জানে। ওর স্নানের ব্যবস্থা তো হলো, স্নানটার নাস্তি। আচ্ছা এবার ওর আহারের ব্যবস্থাটা শুনি, কাকা উদ্গ্রীব হন। সাধারণ হাতি তো নয় যে সাধারণ খাবার খাবে। তারপর কি যেন একটা একটু ভাবেন, ধারটার তো না তাও বন্ধ। তাঁর অদ্ভুত প্রশ্নে আমরা সবাই অবাক হই, বলে ফেলি, খাবে না কি বলছেন? না খেলে অত বড় দেহ টেকে কখনো? হাতির খোরাক বলে থাকে কথায়। আমি ভাবছিলাম চানটানের পার যখন নেই তখন খাওয়া টাওয়ার হাঙ্গামা আছে কিনা কে জানে, কাকা ব্যক্ত করেন। তা কি খায়ও বলো তো? উপগ্রহটি বলে, সব কিছুই খায়, সে বিষয়েও রুচি খুব উদার। মানুষ পেলে মানুষ খাবে, মহাভারত পেলে মহাভারত, মানে মানুষ আর মহাভারতের মাঝামাঝি ভূভারতে যা কিছু আছে সবই খেতে পারে। আমি টিপ্পনী কাটি, তাহলে হজম শক্তিও বেশ ওর। ভালো, খুবই ভালো, কাকা সন্তোষ প্রকাশ করেন। যদি মানুষ পায় কতগুলো খাবে? টাটকা মানুষ অবশ্যই, যতগুলো ওর কাছাকাছি আসবে। টাটকা বাসি নিয়ে বড় বিশেষ মাথা ঘামাবে না, বলেছি তো খুব উদার রুচি। তুই ওর কাছে যাস না যেন, খবরদার, কাকা আমাকে সাবধান করেন। তবে তোকেও মানুষের মধ্যেই ধরবে কি না কে জানে। হ্যাঁ তা ধরবে কেন? আমি মনে মনে রাগি, তা যদি ও না ধরতে পারে তাহলে ওকেই বা কেন মানুষের মধ্যে ধরতে যাচ্ছে। ওর রুচি যেমনই হোক, ওর বুদ্ধিশুদ্ধির প্রশংসা তো আমি করতে পারবো না, কাকার মধ্যেই বরং ওকে গণ্য করবো আজ থেকে। তবে একেবারেই নিশ্চিন্তে হতে চান কাকা? খাদ্য হিসাবে কি ধরনের মানুষের ওপর ওর বেশি ঝোঁক? একবার কটাক্ষে আমার দিকে তাকিয়ে নেন, আমার জন্যই ওর যত ভাবনা যেন। চেনা লোকেরই পক্ষপাতী, চেনাদেরই পছন্দ করবে বেশি। তবে অচেনার ওপরেও বিশেষ আক্রোশ নেই, পেলে তাদেরও ধরে খাবে। ভালো ভালো, আর কতগুলো মহাভারত? প্রত্যেক ক্ষেপে পুরো একটা সংস্করণই সাবরে দেবে। বলছো কি, অষ্টাদশ পর্ব ইয়া ইয়া মোটা 1000 কপি? অনায়াসে, উপগ্রহটি জোরের সঙ্গে বলে, অনায়াসে। সচিত্র মহাভারত? কাকা বাক্যটাকে শেষ করে আনেন। ছবি টবির মর্ম বোঝে না, আমি যোগ করি, সেই রকম বলেই বোধ হচ্ছে, কাকা মন্তব্য করেন। আরে সবাই কি আর চিত্রকলার সমঝদার হতে পারে? উপগ্রহের প্রতি প্রশ্ন হয়। সে কথা থাক, মানুষ আর মহাভারত ছাড়া আর কী খাবে? খুঁটিনাটি সব জেনে রাখা ভালো। ইট পাটকেল পেলে মহাভারত ছোঁবেও না, শাল দোশালা পেলে ইট পাটকেলের দিকে তাকাবে না। শাল দোশালা ছেড়ে বেতালকেই বেশি পছন্দ করবে, কিন্তু রসগোল্লা যদি পায় তো বেতালকেও ছেড়ে দেবে। রসগোল্লা ফেলে কলা গাছ খেতে চাইবে, মানে এক আলিগড়ের মাখন ছাড়া আর সব কিছুই খাবে। কেন মাখন নয় কেন? মাখন তো সুখাদ্য। মাখনকে জুত মতো ঠিক পাকড়াতে পারবে না কি না, সুরেই লেপটে থাকবে, ওকে কায়দায় আনা কঠিন হবে ওর পক্ষে। ও কাকা এবার বুঝতে পারেন। হ্যাঁ যা বলেছেন, মাখন বাগানো সহজ নয় বটে, আমি বলি, এক পাউরুটি ছাড়া আর কেউ তা বাগাতে পারে না। যাক খাদ্য তো হলো, এখন পানীয়? কাকা জিজ্ঞাসু হন। তরল পদার্থ যা কিছু আছে, দুধ, জল, ঘোলের শরবত, ক্যাস্টর অয়েল, মেথিলেটেড স্পিরিট, কত আর বলবো, কার্বলিক অ্যাসিডেও কিছু হবে না ওর, তারও 2-10 বোতল 2-1 চুমুকে নিঃশেষ করতে পারে, কেবল এক চা খায় না।
ওটা গুড হ্যাবিট, ভালো ছেলের লক্ষণ, কাকা ঈষৎ খুশি হন। সিগারেট টানতেও শেখেনি নিশ্চয়, সবই তো জানা হলো, কিন্তু কি পরিমাণ খায় তা তো কই বললে না হে। যত জুগিয়ে উঠতে পারবেন এক আধ মন এক আধ নিঃশ্বাসে উড়িয়ে দেবে। তাতে আর কি হয়েছে, কেবল এক মানুষটাই পেয়ে উঠবো না বাপু, ইংরেজ রাজত্ব কি না, হাতিকে কিংবা আমাকেই কাকে ধরে ফাঁসিতে লটকে দেয় কে জানে। তবে আজই বাজারে যত মহাভারত আছে সব বইয়ের দোকানে অর্ডার দিচ্ছি, ময়রাদের বলে দিচ্ছি রসগোল্লার ভিয়েন বসিয়ে দিতে, আমার কলা বাগানটাও ওরই নামে উইল করে দিলাম, পুত্র পৌত্র দিক ক্রমে ভোগ দখল করুক। আর ইট পাটকেলের অভাব কি, আস্তাবল বানিয়ে যা বেঁচেছে আস্তাবলের পাশেই পাহাড় হয়ে আছে, যত ওর পেটে ধরে ইচ্ছা মতো বেঁচে খাক, কোনো আপত্তি নেই আমার। অতঃপর মহাসমারোহে হস্তিপ্রভুকে আস্তাবলে নিয়ে যাওয়া হলো। আমরা সবাই শোভাযাত্রা করে পেছনে যাই, শেকল দিয়ে ওর চার পা বেঁধে আটকানো হয় শক্ত খুঁটির সঙ্গে। সুরটাকেও বাধা হবে কিনা আমি জিজ্ঞাসা করি, সুর ছাড়া থাকবে জানতে পারা যায়। সুর দিয়েই ওরা খায় কিনা, কেবল তরল ও স্থূল খাদ্যই নয়, হাওয়া খেতে হলেও ওই সুরের দরকার। হাতির দাম শুনে তো আমার চক্ষু স্থির, 50,000-এর এক পয়সা কম নয়। যে লোকটা বেঁচেছে সে থাকে 200 ক্রোশ দূরে, তার এক আত্মীয় শ্যামরাজ্যের জঙ্গল বিভাগে কাজ করে, সেখান থেকে ধরে ধরে চালান পাঠায়। উপগ্রহটি অনেক কষ্টে বহুত জপিয়ে আরও কেনার লোভ দেখিয়ে এটি তার কাছ থেকে এত কমে আদায় করতে পেরেছেন, নইলে পুরো লাখ টাকাই এর দাম লাগতো। এই হস্তিরত্নের আসলে যথার্থ দামই হয় না, অমূল্য পদার্থ বলতে গেলে। হাতিকে এতদূর হাঁটিয়ে আনতে তার সঙ্গে সঙ্গে হেঁটে আসতেও ভদ্রলোকের কম কষ্ট হয়নি, কিন্তু কাকার হুকুম, কেবল সেই জন্যই, আর নইলে কে আর প্রাণের মায়া তুচ্ছ করে এহেন বিশ্বগ্রাসী মারাত্মক শ্বেতহস্তির সঙ্গে। আর তা তো বটেই, কাকা অম্লান বদনে তখনই তাকে একটা 50,000-এর চেক কেটে দেন। আরও আছে এমন, আরও আনা যায়, উপগ্রহটি জানান। এরকম শ্বেতহস্তি যত চান, 10, 20, 50, ওই এক দর। কিন্তু আরও আছে এমন, কাকা এক মুহূর্ত একটু ভাবেন, বেশ তুমি আনবার ব্যবস্থা করো। তাতে আর কি হয়েছে, 25 লাখ টাকার শ্বেতহস্তেই কিনবো না হয়, হয়েছে কি? বড় মানুষের বড় খেয়াল, সেই পুরাতন গ্রহটি এতক্ষণে ব্যাং নিষ্পত্তি করে, তা না হলে আর বড় লোক কিসের। দুদিন যায় 5 দিন যায়, হাতিটাও বেশ সুখেই আছে। আমরা দুবেলা দর্শন করি, কাকা ও আমি বৈজ্ঞানিক দৃষ্টিতে, কাকিমা বিশেষ ভক্তি ভরে। কাকিমা অনেক কিছু মানত করেছেন, হাতির কাছে ঘটা করে পুজো এবং জোড়া বেড়াল দেবেন বলেছেন। কাকিমার এখনো ছেলে পুলে হয়নি কি না? কলা গাছ খেতেই ওর উৎসাহ বেশি যেন, ইট পাটকেল পড়েই রয়েছে, স্পর্শও করেনি। দু একটা বেড়ালও এদিক ওদিক দিয়ে গেছে, হাতিকে তারা ভালো করেই লক্ষ্য করেছে, ও কিন্তু তাদের দিকে ফিরেও তাকায়নি। গাদা গাদা মহাভারত কোণে পুঁজি করা, তার থেকে একখানা নিয়ে ওকে আমি দিতে গেছিলাম একদিন, পাওয়া মাত্র উদরস্থ করবে আশা করেছি আমি। কিন্তু মুখে পোড়া দূরে থাক, বইখানা সুরতলগত করেই না এমন সজোরে আমার দিকে ছুঁড়েছিল যে আর একটু হলেই আমার দফা রফা হতো। কাকা বললেন, বুঝতে পারলি না বোকা, তোকে পড়তে বলছে, ধর্মপুস্তক কিনা, মুখ্য হয়ে রইলি, ধর্মশিক্ষা তো হলো না তোর। ধর্মশিক্ষা মাথায় থাক, কাকার পুণ্যের জোরে প্রাণে বেঁচে গেছি সেই রক্ষে। না, এরপর থেকে এই ধর্মাত্মা হাতির কাছ থেকে সন্তর্পণে সুদূরে থাকতে হবে, 7 হাত দূর থেকে বাতচিত। এইভাবে হপ্তা তিনে কাটার পর হঠাৎ একদিন বৃষ্টি নামলো। মুড়ি পাঁপড় ভাজা দিয়ে অকাল বর্ষণটা উপভোগ করছি আমরা, এমন সময়ে মাহুত ওরফে সহি শেষে খবর দিল, বাদলার সঙ্গে সঙ্গে হাতিটার ভয়ানক ছটফটানি আর হাঁক ডাক শুরু হয়েছে। ব্যস্ত সমস্ত হয়ে ছুটলাম আমরা সবাই। কি ব্যাপার, সত্যি ভারী ছটফট করছে তো হাতিটা, মনে হয় যেন লাফাতে চাইছে চার পায়ে। কাকা মাথা ঘামালেন খানিকক্ষণ, বুঝতে পারা গেছে মেঘ ডাকছে কি না, মেঘ ডাকলে ময়ূর নাচে, হাতিও নাচতে চাইবে, আর আশ্চর্য কি, ময়ূর আর হাতি বোধহয় এক জাতীয়। কার্তিক ঠাকুরের পাছার তলায় ময়ূর আর গণেশ ঠাকুরের মাথায় ওই হাতি, আত্মীয়তা থাকাই স্বাভাবিক। যাই হোক, ওর তিন পায়ের শেকল খুলে দাও, কেবল এক পায়ের থাক, নাচুক একটুখানি। তিন পায়ের শেকল খুলে দিতেই ও যা শুরু করলো, হাতির ভাষায় তাকে নাচি বলা যায় হয়তো, কিন্তু সেই নাচের উপক্রমেই আরেক পায়ের শেকল ভাঙতে দেরি হয় না। মুক্তি পাবামাত্র হাতিটা ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়ে,
সহিস বাধা দেবার সামান্য প্রচেষ্টা করেছিল, কিন্তু এক সুরের ঝাপটায় তাকে ভূমিষ্যৎ করে দিয়ে চলে যায়। তারপর দারুণ আর্তনাদ করতে করতে মুক্তকচ্ছ সুর তুলে ছুটতে থাকে সদর রাস্তায়। আমরাও দস্তুর মতো ব্যবধান রেখে পেছনে পেছনে ছুটি, কিন্তু হাতির সঙ্গে ঘোড় দৌড়ে পারবো কেন? আমাদের মানুষদের দুটি করে পা মাত্র সম্বল, হাতির তুলনায় তাও খুব সরু সরু। দেখতে দেখতে হাতিকে আর দেখা যায় না, কেবল তার ডাক শোনা যায় অতি দূর দূরান্ত থেকে। 3 ঘন্টা পরে খবর আসে, মাইল 5 দূরে এক পুকুরে গিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে। আত্মহত্যা করবে না তো হাতিটা? শ্বেত হস্তির কাণ্ড কিছুই বোঝা যায় না। কাকিমা কাঁদতে শুরু করেন, পুজো আচ্চা করা হয়নি ঠিক মতন, হস্তিদের তাই হয়তো এমন খেপে গেছেন। এখন কি সর্বনাশ হয় কে জানে, বংশলোপী হবে গিয়ে হয়তো। বংশ বলতে তো সর্বসাকল্যে আমি, যদিও পরশময়পদী। কাকিমার কান্নায় আমারই ভয় করতে থাকে। কাকা এক হাড়ি রসগোল্লা নিয়ে ছোটেন শ্বেতহস্তিকে প্রসন্ন করতে। আমরা সকলেই চলি কাকার সঙ্গে, কিন্তু হাতির যেরকম নাচ আমি দেখেছি তাতে সহজে ওকে হাতানো যাবে বলে আমার ভরসা হয় না। পথের ধারে মাঝে মাঝে ভাঙা আটচালা চোখে পড়ে, সেগুলো ঝড়ে উগড়েছে কি হাতিতে উড়িয়েছে বোঝা যায় না সঠিক। আশেপাশে জন প্রাণীও নেই যে জিজ্ঞাসা করে জানা যাবে। যতদূর সম্ভব হস্তিবরেরই কীর্তি সব। শ্বেত শুণ্ডের আবির্ভাব দেখেই বাসিন্দারা মুল্লুক ছেড়ে সটকেছে, এইরকমই সন্দেহ হয় আমাদের। কিছু দূর গিয়ে হস্তিলীলার আরও ইতিহাস জানা যায়। একদল গঙ্গাযাত্রী একটি আধমরাকে নিয়ে যাচ্ছিল গঙ্গাযাত্রায়, এমন সময়ে মহাপ্রভু এসে পড়েন। অমন ঘটা করে ঢাক ঢোল পিটিয়ে রাস্তা জুড়ে যাওয়াটা ওর মনঃপূত হয় না, উনি ওদের ছত্রভঙ্গ করে দেন। শোনা গেল এক একজনকে অনেক দূর অবধি তাড়িয়ে নিয়ে গিয়েছেন, কেবল বাদ দিয়েছেন কেন জানা যায়নি সেই গঙ্গাযাত্রীকে। সেই বেচারা অনেকক্ষণ অবহেলায় পড়ে থেকে অগত্যা উঠে বসে দেহরক্ষার কাজটা এ যাত্রা স্থগিত রেখে একলা হেঁটে বাড়ি ফিরে গেছে। অবশেষে সেই পুকুরের ধারে এসে পড়া গেল। কাকা বহু সাধ্য সাধনা অনেক স্তব স্তুতি করেন, হাতিটা সুর খাড়া করে শোনে সব কিন্তু নড়ে চড়ে না। রসগোল্লার হাড়ি ওকে দেখানো হয়, ঘাড় বাঁকিয়ে দেখে কিন্তু বিশেষ উৎসাহ দেখায় না, পুকুরটা তেমন বড় নয়। কাকা একেবারে জলের ধারে গিয়ে দাঁড়ান, কাছাকাছি গিয়ে কথা কইলে ফল হয় যদি। কিছু ফল হয়, কেননা হাতিটা কাকা বরাবর তার সুর বাড়িয়ে দেয়। আমি বলি, পালিয়ে এসো কাকা, ধরে ফেলবে। দূর, আমি কি ভয় খাবার ছেলে? তোর মতন অত ভীত নই আমি। কাকার সাহস দেখা যায়। কেন, ভয় কিসের? আমাকে কিছু বলবে না, আমি ওর মনিব মনিব। শ্রী বিষ্ণু সেবক, বলতে বলতে কাকা জীব কাটলেন, কান মরলেন নিজের। মনি ভাবো কেন, অপরাধ নিও না প্রভু শ্বেতহস্তি, আমি তোমার ভক্ত শ্রীচরণের দাসানুদাস। কি বলতে চাও বলো, আমি কান বাড়িয়ে দিচ্ছি। তোমার ভক্তকে তুমি কিছু বলবে না আমি জানি, হাতির মতো কৃতজ্ঞ জীব দুনিয়ায় দুটি নেই, আর তুমি তো সামান্য হাতি নও, তুমি হচ্ছ একজন হস্তি সম্রাট। কাকা কান বাড়িয়ে দেন, হাতি সুর বাড়িয়ে দেয়, আমরা রুদ্ধশ্বাসে উভয়ের উৎকর্ণ আলাপের অপেক্ষা করি। হাতিটা কাকার সর্বাঙ্গে তার সুর বলায়, কিন্তু সত্যিই কিছু বলে না। কাকার সাহস আরও বেড়ে যায়, কাকা আরও এগিয়ে যান, আমার দিকে ভ্রুক্ষেপ করেন, দেখছিস কেমন আদর করছি আমায় দেখছিস। কিন্তু হাতিটা অকস্মাৎ সুর দিয়ে কাকার কান পাকড়ে ধরে, কানে হস্তক্ষেপ করায় কাকা বিচলিত হন। কেন বাবা হাতি, কি অপরাধ করেছি বাবা তোমার শ্রীচরণে যে এমন করে তুমি আমার কান মলছ? কিন্তু হস্তিরাজ কর্ণপাত করেন না, কাকার অবস্থা ক্রমশই করুণ হয়ে আসে। তিনি আমার উদ্দেশ্যে চেষ্টা করেও আমার দিকে তখন তিনি তাকাতে পারেন না, বলেন, বাবা শিবু কান গেল, বোধহয় প্রাণও গেল, তোর কাকিমাকে বলিস, বলিস যে সজ্ঞানে আমার হস্তিপ্রাপ্তি ঘটে গেছে। আমরা ক্ষিপ্র হয়ে উঠি, কাকাকে গিয়ে ধরি। জলের মধ্যে একা হাতি, স্থলের মধ্যে আমরা সবাই। হাতির চেষ্টা থাকে কাকার কান পাকড়ে জলে নামাতে, আর হাতির চেষ্টা যাতে ব্যর্থ হয় সেই দিকেই আমাদের প্রচেষ্টা। মিলনান্ত কানাকানি শেষে বিয়োগান্ত টানাটানিতে পরিণত হয়, কান নিয়ে এবং প্রাণ নিয়ে টানাটানিতে। কিছুক্ষণ এই টাগ অফ ওয়ার চলে, অবশেষে হাতি পরাজয় স্বীকার করে, তবে কাকার কান স্বীকার করে তারপরে, আর হাতির হাতে কান সমর্পণ করে কাকা এ যাত্রা প্রাণ রক্ষা করেন। কাকার কানটি হাতি মুখের মধ্যে পুড়ে দেয়, কিন্তু খেতে বোধহয় তার তত ভালো লাগে না, সেই জন্যই সে এবার রসগোল্লার হাড়ির দিকে সুর বাড়ায়।
যন্ত্রণায় চিৎকার করতে করতে কাকা বলতে থাকেন, দিশনে খবরদার, দিশনে ওকে রসগোল্লা, হাতি না আমার 14 পুরুষ, পাজি ড্যাম শুয়ার রাস্কেল গাধা ইষ্টপিঠ, উফ কিছু রাখেনি কান্টার গো, সমস্তটাই উপরে নিয়েছে উল্লুক বেয়াদো গাহাম্মক। কাকার কথা হাতিটা যেন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসে। ওহরি একই দৃশ্য, গলার নিচের থেকে যে অবধি জলে ডোবানো ছিল হাতির সেই সর্বাঙ্গ একেবারে কুচকুচে কালো, যেন হাতিদের হয়ে থাকে, কেবল গলার উপর থেকে সাদা। এ আবার কি বাবা, তাকিয়ে দেখি পুকুরের কালো জল হাতির রঙে সাদা হয়ে গেছে। শ্বেতহস্তির আবার এ কি লীলা, কর্ণহারা হয়ে শেষ হোক কাকা কোনো মতে এ পর্যন্ত সামলে ছিলেন, কিন্তু হাতির এই চেহারা আর তার সহ্য হয় না, অত সাধের তার সাদা হাতি। মূর্ছিত কাকাকে ধরাধরি করে আমরা বাড়ি নিয়ে যাই, হাতির দিকে কেউ ফিরেও তাকাই না। একটা বিশ্রী কালো ভূতের মতো চেহারা, কদাকার কুচ্ছিত বুড়ো হাতি, উনি যে কোনো কালে সোনার সিংহাসনে বসে রাজপূজা লাভ করেছেন এ কথা ঘুণাক্ষরেও কখনো মনে করা কঠিন। পরদিন একজন লোক জরুরি খবর নিয়ে আসে, অনুসন্ধানী উপগ্রহের প্রেরিত অগ্রদূত। উপগ্রহটি আরও 50টি শ্বেতহস্তি সংগ্রহ করে কাল সকালেই এসে পৌঁছচ্ছেন এই খবর। কাকার আদেশে প্রাণ তুচ্ছ করে বহু কষ্ট স্বীকার করে 200 ক্রোশ দূর থেকে চার পেয়ে হাতিদের সঙ্গে দুপায়ে হেঁটে তিনি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে তুলবে এই খবর কাকার কানে, মানে কাকার অপর কানে? গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। গল্পটি শোনার জন্য ধন্যবাদ।